বিশালগড় থানাধীন নাড়াউড়া এলাকায় বাম কর্মীর বাড়িতে আক্রমণের প্রতিবাদে মঙ্গলবার অফিস ঠেলে বিক্ষোভ মিছিল ও সভা করল সিপিএম। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সিপিএম নেতা পার্থপ্রতিম মজুমদার। সোমবার গভীর রাতে বিশালগড় থানাধীন নাড়াউড়া এলাকায় বামকর্মী বিনয়ভূষণ নাথের বাড়িতে আক্রমণ করে দুর্বৃত্তরা। দুষ্কৃতকারীরা তার বাড়ির ফটক ভেঙে এবং দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে, তাকে বেধড়ক মারধর করে, তার মাথায় হাত পায়ে মারধর করছে। তার বাড়ির লোকেদের চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির আশেপাশের লোকজন ছুটে আসলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এই খবর পেয়ে রাতেই বিশালগড় থানার পুলিশ ছুটে আসে। গৃহকর্তা বিনয়ভূষণ নাথের অভিযোগ, এই ঘটনার সঙ্গে শাসক দলের দুষ্কৃতকারীরা যুক্ত। ঘটনা হঠাৎ দরজারা আমার ধাক্কা মারতেছে, মানে খুব জোরে জোরে ধাক্কা মারতেছে, ও মানে মনে হয় লাঠি দিয়ে বাড়ি টাড়ি দিয়েছে এরকম আর কি। তারপরে এটা না ভাঙিয়া না ভাঙতে না পাইয়া এই দরজাটা প্রথম তো গেটটা ভাঙলো, গেটটা আওয়াজ হইতেছে তখন আমি শুনতেছি। তখন আমি বিছানা উঠতে আমি বইছি, বোয়ার পরে এই দরজা বাড়িতে আছে, এটা না ভাঙতে না পারে তখন এই দরজার মধ্যে ভাঙছে, ভাঙিয়ে ভেতর ঢুকছে। ভেতর ঢুকেই তখন এই এলোপাতারি এই মাথার মধ্যে, পিঠের মধ্যে, হাতের মধ্যে, এই মানে কারা কারা মারছে আপনার? মানে কারা মারছে আমি দেখতে পাচ্ছি না, তো আমি তো তখন লাইট অফ, লাইট তো নাই, এলোপাতারি মানে কি কারণে আপনার বাড়িতে হামলা হয়েছে মানে জানি না। আমি তো আমার এখানে বয়োজ্যেষ্ঠ লোক আছে, প্লাস পাড়াপ্রতিবেশী আছে আমাদের, তো আমি তো আসছি মতো এখন তো বলতে পারবো না, এখনো তো আমার জানা মতো আমি কারোর কাছে অন্যায় করছি না। সিপিএম কর্মীর বাড়িতে আক্রমণের প্রতিবাদে মঙ্গলবার সকালে অফিস ঠেলায় বিক্ষোভ মিছিল ও সভা করে সিপিএম। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন দলের মহকুমা কমিটির নেতৃত্ব পার্থপ্রতিম মজুমদার। পথসভায় ভাষণ দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, বিশালগড়ের মানুষ 2018 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তাদের গণতান্ত্রিক রায় দিয়েছেন। সাড়ে চার বছরে বিশালগড়ের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি, এই কেন্দ্রের মানুষের উন্নয়নের জন্য এই সরকার কিছুই করেনি, তাই নতুন করে সন্ত্রাস শুরু করেছে শাসক দলের দুষ্কৃতকারীরা। আমাদের সিপিআইএম লোকাল কমিটির সদস্য বিনয়ভূষণ নাথ ওনার বাড়িতে রাতের অন্ধকারে বিজেপি দুর্বৃত্ত বাহিনী সেখানে আক্রমণ সংঘটিত করে, তার বাড়িঘর ভেঙে তাকে শারীরিকভাবে অত্যাচার নিগ্রহ করে। এই ঘটনার প্রতিবাদে বিশালগড় সহ সারা রাজ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় রাখার জন্য এবং এই বিজেপির সন্ত্রাস বাহিনীদের বিরুদ্ধে জনমতকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমরা এখানে তাৎক্ষণিক একটা কর্মসূচি আমরা গ্রহণ করলাম, বিক্ষোভ কর্মসূচি এখানটাই এর শেষ করছি। আমরা রাজ্যবাসীর কাছে আবেদন করব, সারা রাজ্যে গণতান্ত্রিক পরিবেশকে অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা এগিয়ে আসুন, শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য এগিয়ে আসুন। সুশাসনের আমলে দাবি করা বিজেপি সরকার সেইখানটায় মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করুক, মানুষকে নিরুপদ্রব রাত্রি যাপনের জন্য ব্যবস্থা করুক। আমরা প্রশাসনের কাছে আবেদন জানিয়ে এবং বিজেপির এই সন্ত্রাসের বিরুদ্ধে মানুষকে সামনের দিনে আরো বেশি সোচ্চারভাবে সিপিএম এর বিক্ষোভ মিছিল অফিস টেলা থেকে বের হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মহকুমা কার্যালয়ে এসে শেষ হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।